দেখতে দেখতে মোটামুটি একটা হাড়ির রস কালেক্ট হয়ে গেল। এদিকে আবারও সালামদার চেপে পড়ছে, মোটামুটি 30 ফুট। এটা কিন্তু অসাধারণ, আপনারা যারা দেখছেন তারাও বুঝতে পারবেন কতটা জানিয়ে দিই। পেয়েছিস? বাহ, কিছুস দেখুন, তাড়াতাড়ি ঠান্ডা করার চেষ্টা করছে, কারণ এরপর আমরা যাব। আমাদের রাক্ষস রাক্ষস বলছে সকাল সকাল, কি ভাবা যায়। নমস্কার, সুপ্রভাত, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন বাংলা এবং বাংলার যে বৈচিত্র্য রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে উৎসবের যে বৈচিত্র্য রয়েছে, তার মধ্যে শীতের একটা বিশেষ মাহাত্ম্য আছে বা গুরুত্ব আছে। যেই শীতের আমাদের খাওয়া দাওয়ার পরিমাণটাও অনেক বেড়ে যায় বা বিভিন্ন বৈচিত্র্য আসে খাবারের মধ্যে। এইরকমই একটা খাবার হলো নলেন গুড়। আর এই যে নলেন গুড়, সেটা কীভাবে তৈরি হয়, তার পিছনে যে কতটা কর্ম নৈপুণ্যতা রয়েছে, কতটা দক্ষতা লাগে বা বলা যায় কতটা কঠিন একটা কাজ, সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো। আর তাই আমরা সকাল সকাল বা ভোরবেলাতে একেবারে 4:30 সময় বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। বলতে গেলে আমার বাড়ি থেকে ঝাড়খণ্ডের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই ঝাড়খণ্ড দিকেই এলাম, যেখানে আমাদের বাংলার কিছু গাছি আছেন যারা কিন্তু এই সিজনটাতে মোটামুটি ভাবে বিভিন্ন জায়গায় কিছু গাছ নিয়ে গুড় তৈরি করেন। আর সেই গুড়ই কিন্তু আপনাদের দেখাবো, গত বছরও দেখিয়েছিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিও দিকে এগিয়ে চলুন, দেখতে থাকুন। ঝাড়খণ্ডের একটা গ্রাম যার নাম রানীমহল। আর এই রানীমহল গ্রামের এক প্রান্তে কিন্তু একটা স্কুল বাড়ি আছে, তার ঠিক কাছাকাছি মাঠের মধ্যে কিছু খেজুর গাছ, আর সেই খেজুর গাছগুলোতে কিন্তু রস সংগ্রহ করতে ব্যস্ত এখানকার গাছিরা। আপনারা জানেন বর্তমান সময়ে গাছিদের যে প্রভাব সেটা কিন্তু কমে আসছে, বা আমাদের বাংলাতে প্রায় গাছির সংখ্যাও কমে আসছে। এখন বাজছে প্রায় 4:30, আর এই দেখুন দাদাকে দেখুন, কিন্তু দেখা হয়ে গেল বা এই দেখুন, দেখতে দেখতে মোটামুটি একটা হাড়ির রস কালেক্ট হয়ে গেল। এক না পড়ালে তো ইয়ে হয়ে যাবে না, প্রত্যেকদিন পড়াতে হবে। দেখুন আমাদের চঞ্চলদা কিরকম কোশ্চেন করছে, দেখুন একবার, দেখুন আপনারা দেখুন এই মানুষটাকে দেখুন। আচ্ছা, আর তো আমরাও ঘুরছি মোটামুটি ভোরের বেলা, শীতে শুরু হলেও কিন্তু ঝাড়খণ্ডের এই সাইডটাতে ভীষণ শীত। মোটামুটি বলতে গেলে এখানে এখন এই মুহূর্তে প্রায় 20 ডিগ্রি কাছাকাছি সেলসিয়াস, তো যে তাপমাত্রায় এখন আমরা ঘোরাঘুরি করছি। আপনাদের হয়তো অবাক লাগবে যে 20 ডিগ্রি হবে না হবে না, মিথ্যা কথা বলছি, কিন্তু না সত্যিই বলছি। ঝাড়খণ্ডের সাইডে যেখানে পাহাড়ি অঞ্চল, আমার দূরে দেখুন প্রচুর পাহাড়, আর এটা কিন্তু ম্যাসাঞ্জোর যে ড্যাম আছে তার একেবারে কাছে, মোটামুটি এখান থেকে আর 1 কিলোমিটার আপনি হেঁটে হেঁটে এগিয়ে গেলেই ম্যাসাঞ্জোর ড্যামটা পেয়ে যাবেন। আর এই যে দাদা চললো রস নেওয়ার জন্য, সেটা কিন্তু একটা বড় বিষয়। এই যে পুরোনো গাছগুলো, এইটার যে ফার্স্ট কাটিংয়ের রস, সেটা কিন্তু খেতে সম্পূর্ণ আলাদা এবং মানে চরম সুস্বাদু আর কি। প্রত্যেকটা গাছে সুন্দরভাবে আর নৈপুণ্যতার সঙ্গে একেবারে একটা হাঁড়িকে লাগানো হবে, আর উপরের যে হাঁড়িটা রয়েছে সেটা কিন্তু খুলে নিয়ে চলে আসা হবে। ঠিক আছে, একটা দেখ, এটা এটা খাওয়ার জন্য বাস, এটা আমাদের খাওয়ার রস। এক হাড়ি যাদের পারো খাওয়া, আর আচ্ছা বিয়ে তো হচ্ছে না, আজকে ঘরে খাবে এখনই ব্যস্ত করছি। আহা, দেখুন একটা আদিবাসী গ্রাম, আর সেই গ্রামের বাড়ি থেকে বলছি এখানে থাকতে হবে। এই ভদ্রলোকের বিয়ে হয়নি, বলে কি তোমার বক্তব্য আছে কি? বক্তব্য থাকলে বলতে পারো। কিছু নাই, আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবো, চা 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 চা
দেখুন আমাদের এক্সপ্লোরার আকাশ কিরকম ভাবে গুড় সংগ্রহ করলো। এই চিত্রটা এখন কিন্তু আপনারা গ্রাম বাংলার মোটামুটি সব রাস্তাতেই পেয়ে যাবেন। রাস্তা ধারগুলোতে যখন আমরা ভোরবেলায় বেরোবেন তখন দেখবেন কিছু গাছি এরকমভাবে গুড়ের জন্য রস সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা অসাধারণ দৃশ্য, আমার কাছে খুবই ভালো লাগার মতো একটা বিষয়। আপনারা যারা দেখবেন এই ভোরের সকাল, চারিদিকে কুয়াশা, তার উপরে পাহাড়ের কোল, এরকম একটা নেচার যখন সঙ্গে থাকে আর তার সঙ্গে আমরা যখন ঘুরে বেড়াই ভিডিও করি তখন আমাদের অনুভূতিটাও কিন্তু অনেকটা অন্যরকম হয়। বলতে গেলে আমরা যখন ভোরবেলা বেরিয়ে আসি খুব কষ্ট করে আর কি, সেই মনে হয় যে কষ্টটা অনেকটাই দূরে চলে গেল। কারণ আমরা ভাবি যে আমরা অনেক কষ্ট করছি বা ভিডিও করার জন্য এখানে ওখানে ছুটে বেড়াচ্ছি, কিন্তু যখন দেখি এইরকম ধরনের কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করছেন কিছু একটু উপার্জন করার জন্য, সেটা কিন্তু দেখে আমরা অনেক মোটিভেটেড হই। আশা করি আপনারাও অনেক মোটিভেটেড হবেন এই সকল ভিডিও দেখে। আরেকটা কথা বলে রাখি, যেটা ইন্টারেস্টিং সবচেয়ে, এই যে পিছনের এই যে হাঁড়িগুলো রয়েছে তার মধ্যে একটা হাঁড়িতে কিন্তু পুরোপুরি ফুল রস রাখা আছে, আর সেটা কিন্তু আমাদের জন্যই। আর দেখতে দেখতে সূর্যও কিন্তু একেবারে উঠে গেছে, রাস্তার দু ধারে এত সুন্দর করে কিছু গুড়ের গুড়ের দোকান সাজিয়ে রাখা হয়েছে, সেটা দেখলে সত্যি অভূতপূর্ব লাগে। আর এই সকালবেলা খেজুরের রসটা খেতে যে কতটা সুন্দর লাগবে বা সেই অনুভূতিটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর দেখুন এখানে আমাদের ইন্তাজদা কিন্তু একেবারে যে গুড়ের ভাঁড়গুলো ছিল বা গুড়ের হাঁড়িগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছে, আর গুড় তৈরি কিন্তু শুরু হয়ে যাবে। এখানে কিছু আছে, এখানে কিছু রাখা আছে, আর আমাদের এই যে বাইকগুলো এটাতে করে এসেছি আর কি। কই চঞ্চল, ইয়ে ইন্তাজদা, ইয়েগুলো কই? আচ্ছা আরেকবার আনবে, সামনে সামনে। এই যে আমাদের আকাশ বাবু, কিছু বলবো তুমি বলে ফেলো। এই যে আমরা এসসিএস গুড় কিনতে এবং গুড় কিভাবে বানাচ্ছে, নলেন গুড়, নলেন গুড়ের প্রসেসটা কিভাবে তৈরি করে সেটা আপনাদের দেখাতে তো আর বইয়ে দেখাবে। এবং আমার চ্যানেলের নাম স্পোরার আকাশ, দেখতে পারেন সার্চ করে। দেখুন এই হাঁড়িটাকে এখন পরিষ্কার করা হচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে হাইজিন মেনটেন করা হয় না, কিন্তু না, সত্যিই হাইজিন কিন্তু ভালো প্রপারলি মেনটেন করা হয়, প্রত্যেকটা জিনিস ধুয়ে রাখা হয়। ইভেন এই দাদারা যখন এই দোকানে বিক্রি করে, তার আগে দাদার যে স্ত্রী রয়েছেন দিদি, তিনি কিন্তু এই যেই জায়গাটা রয়েছে যেখানে বিক্রি হলো সেটা কিন্তু প্রপারলি ধুয়ে দিলেন, সকালবেলা উঠে নিন, পুরো ভিজে এই জায়গাটা এখন। আর এখানে কিন্তু লবাদ গুড়টা রাখা হবে, আর এই যে ওজনদারি যেটাতে করে ওজন করে বিক্রি করা হবে, সুন্দর একটা ব্যবস্থা। আপনাদের সকলকে আর একটা মজার জিনিস দেখায় যে আমাদের ইমতাজদার বাড়িটা, যেটাকে ঝুপড়ি বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঝুপড়ি নয়। এখানে দেখুন দিদি কিন্তু কাজ করছে, আর এই দেখুন এটা ইমতাজদার মেয়ে, কেমন আছিস, কতটা ভালো আছিস, অনেক ভালো, কি নাম, নামটা বলে দিস তো একবার। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারলাম না। হ্যাঁ সায়নী, সায়নী কি, হ্যাঁ খাটন, আচ্ছা সায়নী খাটন ওর নাম। আর এই যে আমাদের ইমতাজদার বাড়ি কত সুন্দর করে এখানে একটা বিছানার মতো তৈরি করা হয়েছে পুরো বাঁশ দিয়ে, দেখুন ভেতরটা দেখুন বাঁশ দিয়ে, আর উপরে এই যে লবাদ গুড়। এগুলো কবে, কালকে হয়েছে, কতটা ইয়ে করছো, ক ধরনের করছো দিদি, ক ধরনের করছো, পাটালি কতরকম, দু রকমের না এক রকম, সাদা সাদাটা করছো না, সাদাটা করছো, এটা কত করে দিচ্ছ কিলো, থেকে দাদাই যায় এই তুই আমাকে একটু গুড় দাও না, খাই তো ভেঙে অত না, অত না, খাই একটু চঞ্চল দা না, হে দাও খাই তো, এই গুটা নিলে কি, দেখুন কিরকম লোক, দেখুন লালা, দেখুন লালা কে বল, দেখুন সকাল সকাল গোড় গোড় জল, গোড় জল, কঠিন লাগছে না, আমরা
আমরা ঘুরে স্বাদ আস্বাদন করলাম একটু করে, দেখলেন যে পাটালিপুটা নিলাম, ফ্লেভার আর কি বলবো, ফ্লেভার নিয়ে কোনো কিছু বলারই নেই, ফ্লেভার কিন্তু অসাধারণ একটা ফ্লেভার, সেটা নিয়ে কিছু বলবার নেই আর কি, দারুণ খেতে। সুন্দরভাবে এটাকে ধোয়া হলো প্রথমে, তারপরে এই যে ছাঁকা হবে, কারণ আপনারা জানবেন যে রস যখন গাছে টাঙানো হয় সেখানে কিন্তু প্রচুর রকমের ডোঁড়া, বিশেষ করে যারা মিষ্টি খেতে ভালোবাসে এবং ডোঁড়া বলতা এরা কিন্তু পুরো হাঁড়িতে ঢুকে যায় এবং হাঁড়ির মধ্যে পড়ে থাকে, সেটা দেখতে খারাপ লাগবে, তবে এটাকে পুরোপুরি ছেঁকে নেওয়া হয় এবং যখন গরম করে দেবে তখন তো এটার মধ্যে আর কোনো ব্যাকটেরিয়া থাকার কোনো অপশনই থাকে না আর কি। তো এই যে পুরো 3 ড্রাম রস, মোটামুটি কত কত হবে ইতিহাস দা? 60 লিটার, 60 লিটারের গুড় মোটামুটি বেশি হবে একটু, 8-10 কেজি গুড়। আপনারা ভাবুন যে 60 থেকে 70 লিটার প্রায় রসে মাত্র 7 কেজি গুড় হবে, 7 থেকে 8 কেজি, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আপনারা অনেকজন ভাববেন যে বাইরে যারা গুড় কেনেন প্রচুর দাম দিয়ে কেনেন, কিন্তু এখানে যে দাদারা সস্তায় কতটা সস্তায় দিচ্ছে, 150-200 টাকা কিলো, বলতে গেলে 150-120, দু রকমের পাটালি এবং যেটা ঝোলা গুড় সেটার দাম একটু বেশি। কালারটা দেখুন একবার জাস্ট, চঞ্চল দাদা থেকে মোটামুটি রীতিমতো কেড়েই নিলাম, এখনো অনেকটা আছে, অসাধারণ আনার উদ্দেশ্য এই জুস আমাকে নিয়ে এসেছে এখানে, মানে বলেছে ইনভাইট করতে এখানে ভালো করে, মানে আমার হয়ে গেল 3 মাস হয়ে গেছে, আপনাদের দেখায়নি, এটা 4 মাস হয়েছে জানিয়ে দিচ্ছি, বলার মতো ভাষা নেই, মানে আমি হারিয়ে ফেলছি ভাষা এত সুস্বাদ। তবে আপনাদের একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আপনাদের যে আপনাদের ঠান্ডা লাগা ভাত আছে তারা কিন্তু একেবারে ট্রাই করতে যাবেন না, হ্যাঁ ট্রাই করতে পারেন একটু আধটু, এক গ্লাস হয়ে গেলে মোটামুটি আমাদের একটা ব্যাপার হয়ে যাবে, যেটা 3 ঘন্টা পর্যন্ত নিতে হতে পারে, প্রচণ্ড ঠান্ডা জিনিস আর এটা খেতে হবে কিন্তু একেবারে ফার্স্ট সকালে, আর যদি সকালে না খাওয়া হয় তাহলে এটা গেজে যাবে, আর গেজে গেলে কিন্তু এর থেকে নেশা হতে পারে। সেন্টটা দারুণ আসছে, অসাধারণ আসছে সেন্টটা। এই যে আমাদের সালামদা এখানে কিন্তু ব্যস্ত, গুড়ের ঝাঁকাটা তো কতক্ষণ লাগবে, তোমার অভিজ্ঞতা কি বলছে বলো, কতক্ষণ মোটামুটি? 5 মিনিট, হ্যাঁ কি ইন্তাস রেডি নাকি মোটামুটি? আপনারা দেখুন কি দক্ষতার সঙ্গে ইন্তাসে কিন্তু গুড়টা রেডি করে ফেললো, আর এখানে নামানোর একটা প্রসেস চলছে, আর সেন্ট অপূর্ব একটা সেন্ট আসছে, অসাধারণ একটা সেন্ট, সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না যতক্ষণ না আপনারা খেয়ে দেখবেন আর কি। দেখুন দুটো ছোটো ছোটো বাঁশকে হ্যান্ডেলগুলোতে ভরে দিয়ে ব্যাস এই তোলা হবে, দেখো উল্টে যাও না, গুড় কিন্তু একেবারে রেডি। এখন যেটা নরম দেখছেন এটা কিন্তু একটুখানি ঠান্ডা হলেই একেবারে শক্ত আঠালো হয়ে যাবে, সেটাই কিন্তু দেখতেও দারুণ লাগবে আমাদের। আর আপনারা সকলেই দেখলেন এখানে কিন্তু গুড়ে কোনো রকম চিনি বা কিচ্ছু মেশানো হলো না, আপনারা যখনই অনেক জায়গায় টেস্ট করে দেখেন যে চিনি মেশানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো চিনির কোনো গল্প নেই। গত বছরও আপনাদের দেখিয়েছিলাম যে ইন্তাসদার গুড় কতটা খাঁটি, আপনারা যারা আসবেন আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো, ফোন করে চলে আসবেন। জাস্ট কালারটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে, আরো একটু জমে গেলে আরো ঘন হয়ে যাবে। এই যে আমাদের খেজুর গুড়া রেডি, তো আমাদের ইন্তাসদা কিন্তু গুড় দিতে ব্যস্ত আমাদের একটু দেখা, হ্যাঁ আর গুড়ের দাম কিন্তু খুব কম, মাত্র 150 টাকা কেজি,
আর আপনারা যারা আসবেন অতি অবশ্যই ইনতাজদার কাছে গুড় নেবেন। যদি ঝাড়খণ্ডগামী রাস্তা বা দুমকা রাস্তাতে কেউ যান, আপনি খোঁজ করবেন যে ইনতাজের দোকান কোনটা, কেউ সবাই দেখিয়ে দিতে পারবে। এই জায়গাটা হচ্ছে রানীবহল থেকে একটু পেরিয়ে এসে একটা ডাউন আছে সেখানটায়। আর ইনতাজদা কি বলবে, গুড় নিয়ে এবছর বাজার কেমন চলছে? মোটামুটি চলছে। তো ইনতাজদা দোকান থেকে গুড় নেবেন সেটুকুই, আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, বাড়ালে অনেকটাই হয়ে যাবে। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।